প্যান লাল না তুমি এসে আমার জুতা লাল কারণ মো তোমার লাগি আমার পায়ের জুতাটা দিন দিন ক্ষয় হইতে লাগছে যেভাবে প্রতিদিন বলাইতে লাগছে আমার জুতা এক জোড়া থাকবে না সব যাবে সিড় দিয়া শোনো মুই তোমাকে ভালোবাসতে পারবো না গেটা মোগো খবর মুরগি টিম বিক্রি করে এইবার আমার লাগি দেখা করতে আইছি মা গো সিড় কোন হালি ভাই হ্যাঁ দোস্ত একটু একটু কইতে দি আমি খালি মোকে এক কোস খেলি বুঝি আপনি আমার অনেক বড় ফ্যান সি এ ফিল্ম টিভি উই লাভ ফিল্ম উই লাইফ প্রচন্ড পরিমাণে ভালোবাসি প্রচন্ড পরিমাণ ভালোবাসো এত ভালোবাসো খুব এত ভালোবাসো অনেক মুকি না বাসি এটা সকিনারে বাসলেই তো হয় তুমি তো জানো যে মুই তোমাকে কখনোই ভালোবাসবো না তোমাকে ভালোবাসা মোর পক্ষে অসম্ভব তারপরও কি এত ডিস্টার্ব করো আমার দিলে রইলে লিখে দিছি তোর নাম রে আমি তোর প্যারে লাল রে তুমি মোর প্যার লাল না তুমি হইছে আমার জুতা লাল কারণ মো তোমার লাগি আমার পায়ের জুতাটা দিন দিন ক্ষয় হইতে লাগছে যেভাবে প্রতিদিন বলাইতে লাগছে আমার জুতা এক জোড়া থাকবে না সব যাবে সিড় দিয়া শোনো মুই তোমাকে ভালোবাসতে পারবো না গেট আউট এভাবে বইলো না মনের উইলে আমি তোমার নাম লিখে দিছি আমি তোমার পিয়ারে লাল হয়েছি এ লাল রে নীল হলুদ বেগুনি করার চেষ্টা করো না ডার্লিং মাই সুইট হটপট শোন তোকে বলতে লাগছি বন্ধু যখন বলাইয়া মোর বাড়ির সামনে দিয়া রঙ করে হাঁটিয়া যায় ফাইটিয়া যায় বুকটা ফাইটিয়া যায় এই গানটা যখন মুই আর একটা বাতালাই আড্ডা যাবো তোর বাড়ির সামনে দে হেকালে এই গানটা তোর গাওয়া লাগবে কথাটা মনে রাখ ফাটাফাটির কথা বাদ দিয়া তুমি খালি কবুল কবুল কো তাহলে আমার দিনটা শেষ হয়েছে কবুল কবুল মুই ঠিকই কমু কিন্তু তোর লাগে না কমু মোর যারে পছন্দ হ্যান লাগে হ্যাঁ ভালোবাসার মানুষ রোজ দিব না এটা হইতে দিমু না আমার ব্যবস্থা করতেই হবে বাবা ও বাবা 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 এ অধম কে রে ডাকাডাকি করছিস কেন বাবা আপনি না কতজনের সংসার জোড়া দিছেন দিছি অনেকের কতজনের প্রেমকে তালি দিছেন হাজারের উপরে হবে আমার সেরা ফাটা প্রেমটার একটু জোড়া দিয়ে দেন বাবা তোমার কাছে মা স্যার গায়ে ধরে কথা বলবি না আচ্ছা ঠিক আছে কি বলবি বল আমি একটা মেয়ের ভালোবাসি তো মায়াটা সেকা দিয়া অন্য একটা ফুলার লোকে ইষ্টুকুলুকুলু এখন ওরে আমার দিকে ফিরে কেমনে আনা যায় তুমি তো সব কিছুই জোড়া তালি দাও আমার একটু তালি থেকে জোড়া দিয়ে দাও ঠিক আছে আদি আনসস কত আনসস কিনা টাকা আছে সাথে আছে এই যে এলো সেই জরি এটা কামরুক কামেখা থেকে আনা কোন খা কামরুক কামেখা এটা কই ওরে অধম আমার সাথে কথা বেশি পেঁচাস নে আচ্ছা কামরুক কামেখাতে আনা এইটা নিয়ে তোর প্রেমিকার বালিশের নিচে রাইখা দিবি আব্বা আব্বা না বাবা 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 কবি আমার বাপটা একটাই ওটা আছে বাবা কিন্তু এই বাবা কাজের বাবা মানুষের তো দাঁড়ে দাঁড়ে জ্ঞান ঘুরে আসে আমার কাছে বুঝছি হ্যাঁ দেন এই নে এটা আমরা যদি একটু দিয়ে দিতে পারবে বেড়া আমি কি তোর তোর মতন ওই শরীরে প্রেম করি না তাইলে প্রেম করস তুই আমি দেয়া লাগবে হ্যাঁ জিনিস দিলাম আমি ধর 500 টাকা দি এলন এদি 100 দিলি হ আর বাকি 400 400 দিম রে কাম হইলে দিমু 400 না দিলে এটা ফেরত নিয়ে যাব কেমন লোক এটা এই যে কামরুক কামেখার জড়ি দিলাম এই 100 টাকা দিয়ে গেলো এটা পরে ফেরত নিয়ে দেবো যা ভালো মতন তোর প্রেম করা মনে আমি অভিনেতা
বাপরে বাপ মুই একো সেলফি তো সে তুলুই ও খুশি বাড়িতে আইছি ও মাই গড বুড়লাগাম দেখা হইব মুই তো কাল হাবাই উড়ে দৌড় রে করে সেলফি তুললে এলে মুই ও খুশি কোন নাই তুই বাইরে আসলে কি করবি মুই তো তার সজেই কি আছে না কমে যাম এই তো তুই ভাড়া খুশি ও খুশি এই তো তোর ইয়াই মোরে তুমি গিবেরে কি গেছে তুমি তো কাটি গেলি যে আল্লাহ গো এজা নাই দি এই রকম তুই এক সেলফি তুলু এই যে কাল লাগে শোনা ওরে সুবা না কালা মানে দেখতে দেই হে ছাপাল লাগে এরকম করতেছস কে আর যে বলতে পারতেছ না উদ্ভগে ঠেলে আর মন করতে আছে কিসের উদ্ভগ কিসের উদ্ভগ আবার তোর বাড়িতে যে তুই খালা তো ভাই আইছে হ্যাঁ আমি অনেক বড় ফ্যান ও তাই তো কই তুমি এত আউলা চাউলা কে তুমি তো কোনো সময় এরকম আউলা চাউলা করো না আমার সামনে আউলা চাউলা করি না হ্যাঁ তো করতে লাগছি কারণ মোর তো আমি ভিতরে উদ্ভগ তুই আসতে তার সাথে এমন এক সেলফি তুলবো তুললে ফেসবুকে দিয়ে ভাইরাল হয়ে যাবে জানোস নায়িকা হইতে চাই আর নায়িকার অনেক শখ কিন্তু তোর তো খালা কি ভাই হেল লাগে খালা তো ভাই হেল লাগে না ওই যে শাকিব খানের লাগে নায়িকা হইতে চাই তাহলে তুমি শাকিব খানের লাগে এমনি কও আমার কত শোকা না না শাকিব খান হেল লাগে তো দেখা করাই দে হেল লাগে এক তো সেলফি আর একটু কোন আমি তোরে কই তুই যেরকম করতাছস মনে যে জীবনে কাউরে দেওস নাই আর এই হলো আমার খালা তো ভাই বুঝছস তুই আমারে এমনি যে কইতাছস আমি কি এর কইতে পারমু এমনি ঠিক আছে তুই যা কবে হইউম কিন্তু দোস্ত মুখে খালি একবার একবার মাত্র একবার বেশি না মাত্র একবারই মোর কাম সারা হইছে একবার কি ওই ওই দেখা করাই দিবি ও দেখা করো মুখে শর্ত আছে কি শর্ত ওই এরকম করবি না আমার খালা তো বেশ সামনে লজ্জা পাবো কিন্তু তোরে আর ধরে এরকম করলে কিন্তু দেহা মনা কইলাম ঠিক 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 আছে কিন্তু মুখে তো সেলফি তুলে দিয়ে তোমার ফোন দে আমার মোবাইল দিয়া মিথ্যা দি মানে আচ্ছা চল আর তা তোমার তো ধরা যাইবে না তুমি আরো অনেক বড় ফ্যান এদিক দিয়ে আবার শাকিব খানের ফ্যান মানে আমি দুইজনের মূল ফ্যান হয়েছি মুই কিন্তু মুই না সিনেমার নায়িকা হইতে চাই কিন্তু আপনার না শাকিব খানের না আমার তো নায়িকা লাগে না ওই শাকিব খানের টান নিয়েই আমি তো একটু দৌড়াদৌড়ি করি আপনি শাকিব খানের নায়িকা লাগে দৌড়াদৌড়ি করেন তাইলে ভাই আপনিই পারবেন ভাই একটু ভাই আপনি কি 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 দরকার আপনি যা কইবেন মুই হেয়ে করতে প্রস্তুত আমি যদি কোন এক পায়ে খালাই থাকি এক পায়ে খালাই থাকি এক আঙ্গুলি করে এক আঙ্গুলি খালাই থাকবো ভাই হ্যাঁ পরে ভাই 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 পরিচালক যা বলবে তা শুনতে হবে পরিচালক কাকু যা বলবে ওই পরিচালক তাই শুনতে হইবে আসুন সবই শুনবো আমি খালি বুকে চান্স খালি নাই কিয়া
এই শেফা শেফা এই শেফা এই শেফা এই শেফা তোমাদের জায়গায় কি শেফা আছে হ্যাঁ আসছে সমস্যা কি আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন আমাকে বলেন ও এখানে কেন আসছে এত রাত হয়ে গেছে কেন আসছে মানে হ্যাঁ এই আমাদের বাসায় শিল্পী আসছে শিল্পী আসছে মানে কি আসছে আমার খালাতো ভাই খালাতো ভাই কে চিকনালি চিকনালি হ্যাঁ ওই সিনেমার লোক ওই চিকনালি হেরে দেখতে আইছে হ্যাঁ ওরে দেখতে আইছে হ্যাঁ ব্যাটা তো লুচ্চা সিনেমার লোক ভালো হয় হ্যাঁ এই কথা সাবধানে কইবেন কইলাম সাবধানে কও মানে তো শিল্পী হোক আর যাই হোক আমার খালাতো ভাই কোন রুমে আছে এই শেফা আরে আপনি চিল্লাচ্ছেন কেন ভাই এত রাত হয়ে গেছে চলচ্চিত্র মানুষ কি ভালো হয় হ্যাঁ শেফা আমি রেডি হইতেছি যাবো।